বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। অবশেষে ননদ ভাবি মিলে বসন্তের সাথে সাজলাম, কিন্তু আমার জামাইয়ের কাণ্ড দেখে মনটাই খারাপ হয়ে গেল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম গাইস, এই যে দেখুন হলুদে পাখি বসন্তের শুভেচ্ছা সবাইকে। ঠিক আছে, আমি এখন একটু কাজে যাব, তোমরা থাকো। গাইস, নাদিম আমাদেরকে রেখে চলে গেছে। কোথায় গেছে তোমার ভাই? আমাদেরকে না বললো ছবি তুলে দিবে, আমরা সুন্দর করে সাজছি ছবি তুলে দিবে বলে, বাট ও এখন ওকে পাইতেছে না। ওই যে মানে এই যে বড় ভাই এখানে, এই দেখেন বিলের মাঝখানে কার সাথে কথা বলতেছে গাইস, দেখুন নাদিম কার সাথে কথা বলছে, চলো যে ধরি। ঠিক আছে গাইস, দেখুন ওই যে নাদিম, ওইদিকে দেখেন মা, এবার এইদিকে, এবার আমাদের বেশ বেশ দেখি তার সাথে কথা বলে। আজকে তোমার ভাইয়ের খবর আছে? তুমি বলছো না আমাদের ছবি ভিডিও তুলে দিবা, আমরা কেন শাস্তি? তুমি কি করছিলে বলো, কাকে সুন্দর লাগছে? এইভাবে বলছো সে জন্য বুঝলাম না। তোমাকে প্রতিদিন দেখতেছি আর এত বলতে পারবো না, দেখতে দেখতে আমি তো দেখি ভাই বুঝো, দেখি তো হারাম লাগবে, সুন্দর লাগবে না, কাকে সুন্দর লাগবে? ওকে না আমাকে? ওকে বেশি মিথ্যা কথা বললে কি জানো, আমাকে বেশি সুন্দর লাগছে না? আমাকে তো কেন, মানুষ তো একটু মিথ্যা বলে প্রশংসা করে। গাইস মানে আম্মু আছে, বোন আছে, সব আছে, ওদের সাথে থাকবে না, আমি আমার ফোন নিয়ে আমি আমার কাজ করব। কেন তো ভিডিও সবে কে তুলে দেবে? ভিডিও মাকে নিয়ে আসতে আমি, উনি কাজ করবে না, আমাদের বেশ বেশ ঘুরবে? তুমি তুমি কি জানো আসো, তুমি আমাদের ভিডিও ছবি তুলে দিবা না? আবার আইসা বলতে আমি নাকি কারোর সাথে কথা বলতেছি? তুমি জানো কষ্ট দেখি, কার সাথে কথা বলছো দেখি, তুমি তো কষ্ট, তুমি ডিলিট করে দিয়েছো, ডিলিট করে দিলে কিভাবে পাবো? ডিলিট করলে পাওয়া যায়? তোমাকে লাগছে ভূতের মতো, আমাকে সুন্দর লাগছে, আমাকে সুন্দর লাগছে বলো, জীবনে তো বলো না, সুন্দর লাগছে আমার ননদ বলছে, তোমার বলা লাগছে, আমি জানি আমাকে সুন্দর লাগছে। সত্যি অনেক বেশি মন খারাপ হয়, কারণ নাদিম একদমই আমার প্রশংসা করে না। আর এই যে আমি দৌড়াই দৌড়ে আসলাম, নাদিমের সাথে ঝগড়া করলাম, এগুলো নিয়ে কিন্তু নাদিম একদমই মাইন্ড করে না, কারণ আমাদের মধ্যে একে অপরের প্রতি অনেক বিশ্বাস ভালোবাসা দুইটাই আছে। এইসব বিষয় নিয়ে আমাদের কখনোই ঝগড়া বাঁধে না। অনেক সংসারে হয় কি, হাজব্যান্ড ওয়াইফকে সন্দেহ করে, ওয়াইফ হাজব্যান্ডকে সন্দেহ করে, এভাবেই কিন্তু সম্পর্কটা নষ্ট হয়। বাট আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ এমন কোনো কিছুই নাই। আমি এমন একটা পরিবার পেয়েছি যেখানে সবাই ফ্রেন্ডলি, আমার শ্বশুর শাশুড়ি ননদ দেওর সবাই, আমরা অনেক মিলেমিশে থাকি। অনেক কথাই বলে ফেললাম, আজ বসন্তের সাজে আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি আমার কিউট ননদিনীকে একটু বেশি ভালো লাগতেছে, কারণ সে আমার থেকে অনেক বেশি পাতলা আর আমি একটু বেশি মোটা হয়ে গেছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।